আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে হচ্ছে জুমা মোবারক, আর সেই সাথে হচ্ছে বৃষ্টিও ছিল। তো তিন চার দিন যাবৎ হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমরা তো মাঝে মধ্যে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করি, মানে বৃষ্টি দেখলেই। তো আজকেও তো হচ্ছে বৃষ্টি দেখেছি, তার জন্য হচ্ছে ভাবছি যেহেতু শুক্রবার আর হচ্ছে বৃষ্টিও ছিল, তার জন্য হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করবো। তো এই তো এখানে হচ্ছে আমি মুরগিগুলো আর হচ্ছে সাথে আলু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন আমি মুরগির মাংসটা রান্না করব। আর হচ্ছে এখানে আমি দিয়েছি তেল, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা আর এখানে আমি গরম মশলা দিয়েছি। তো এইগুলো হচ্ছে আমি নেড়ে চেড়ে নিব, আর পেঁয়াজটা হচ্ছে আমি হালকা ব্রেস্তের মতন করে নিব। আর পেঁয়াজ হচ্ছে আমি এইভাবে বাদামি কালার করে নিই, তাহলে হচ্ছে কি যে তরকারির মানে মাংসের যে তরকারি এটা একটা ভালো ফ্লেভার হয়। তো এই তো এখানে হচ্ছে আমি আদা আর আদা রসুন বাটা আর হচ্ছে আমি জিরা বাটা দিয়েছি। তো দিয়ে তারপর হচ্ছে আমি যেই পাতিলটায় মুরগির মাংসগুলো হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওইগুলো হচ্ছে ওই মশলার পানিটা আমি দিয়েছি। তো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, আর ওই তো লবণ দিয়েছি। এর মধ্যে হচ্ছে আর একটা কথা বলিনি, এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ হচ্ছে আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর এই তো এখানে হচ্ছে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে নিচ্ছি। আর মশলা যত কষাবেন তত হচ্ছে তরকারির স্বাদ দ্বিগুণ হবে। তো এই তো তেল হচ্ছে উপরে চলে এসেছে, এখন হচ্ছে আমি ভাজা মাংসগুলো আমি দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখানে ভালোভাবে হচ্ছে মাংসগুলো কষিয়ে নিব। তো কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম কেটে। তো টমেটো দিলে কিন্তু মানে মাংসের যে রান্নাটা এটা দারুণ হয়, খেতে কিন্তু দারুণ হয়। তো এখন এই তো ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি ঝোলের জন্য মানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আজকেই তো আমি হচ্ছে মনে মনে ভাবতেছিলাম সকাল থেকে যে আজকে খিচুড়ি রান্না করি, আর হচ্ছে একটু ভর্তা করতেছিলাম মানে শুটকি ভর্তা। তারপর বলছি না থাক, বেশি ঝামেলা করার দরকার নেই। তো ঘরে বেগুন ছিল, তো বেগুন আর হচ্ছে মুরগিও ছিল, তো এই মানে শর্টকাটে হচ্ছে এটা করে নিয়েছিলাম। আর এই তো এখানে হচ্ছে আমি বেগুন ভর্তা বানাচ্ছি। আমার বোন হচ্ছে ক্যামেরা ধরেছিল, ও হচ্ছে ভালোভাবে মানে ক্যামেরাটা মানে ধরতে পারে না, একটু নড়াচড়া বেশি হয়। তো কেউ কিছু মনে করবেন না। তো আমার বেগুন ভর্তাটা শেষ, আর হচ্ছে লাস্টে আমি এখানে ধনিয়া পাতা দিয়েছিলাম। তো ধনিয়া পাতা দিয়ে তারপরে এই তোমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আমার মাংস রান্নাটাও হয়ে গেছে আর বেগুন ভর্তাও হয়ে গেছে। তারপর হচ্ছে এই তো এখানে আমি খিচুড়ির মধ্যে হচ্ছে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। তো টমেটো দিয়ে দেখবেন মানে অনেক ভালো লাগে খেতে। আমি মাঝে মধ্যে হচ্ছে সবজির বদলে হচ্ছে আলু আর হচ্ছে টমেটো দিই, আমার কাছে খেতে কিন্তু মানে ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো লাস্টে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচও দিয়েছি। তো দিয়ে তারপর হচ্ছে আমি এখানে আবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার এই পর্যন্ত ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন আর এতটুকু সময় দেওয়ার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মানে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই তো লাস্টে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি মানে সৌন্দর্যের জন্য, আর ধনিয়া পাতা দিলে কিন্তু ঘ্রাণ ভালো হয়। আর আজকে যে খিচুড়িটা রান্না করেছি আমি দেশি চাল মানে দিয়ে, তারপর হচ্ছে এখানে আমি ভুনা খিচুড়িটা রান্না করেছিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।